দেখুন, পুলিশের ব্যাকবোনটা নষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে পুলিশরা মার খাচ্ছে, যদি মারার লোক যদি টুপি পরা লোক থাকে তাহলে মমতা ব্যানার্জির কাছে সাত খুন মাপ। সেখানে পুলিশের খুন হয়ে যাক, পুলিশ মরে যাক, পুলিশের গায়ে আগুন দিয়ে দিক, তাতে কিছু যায় আসে। আজকে আপনি দেখছেন কি যেভাবে পুলিশকে ইউজ করা হচ্ছে, সেই জন্যে আজকে পুলিশের মেরুদণ্ডটা শেষ হয়ে গেছে। পুলিশের কাজ ছাড়া মমতা ব্যানার্জি মিছিল মিটিংয়ে ভিড় করাবার জন্য পুলিশের ইউজ করা হবে। সেখানে পুলিশ কী করবে? পুলিশের তো মরতেই হবে, পুলিশকে তো মারবেই। এরা মানুষকে খুন করতে করতে এখন এমন অবস্থা হবে টাকার জন্যে, এরা পুলিশকে মারবে, পুলিশের পরিবারের লোককে মারবে, পুলিশ তৃণমূলের যারা ভাগবটারা নিয়ে খুন হবে, এই তো হবে আগামী। মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বাকি নেই যার ফোন ট্যাপ হয় না, বিজেপি তো ছেড়ে দিন, উনি রাজীব কুমারকে দিয়ে ইসরায়েল থেকে যে সফটওয়্যার কিনেছেন ভারতবর্ষের মধ্যে, প্রথম একটা রাজ্য থেকে ওটা কেনা হয়েছে, ওনার লজ্জা হওয়া উচিত যে উনি কেন্দ্র সরকার থেকে অঙ্গুল তুলছেন। উনি নিজেই ফোন ট্যাপ করান আর সব ফোন ট্যাপটা উনি ময়লা ফেলছেন। জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।